ধন্যবাদ নাজমুল হোসেন, আপনি থাকুন আমাদের সঙ্গে। এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি একটি ব্যতিক্রম ধর্মী বিষয় আলোচনার জন্য। আমরা যুক্ত হচ্ছি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের একজন অন্যতম সদস্য শ্রীবাস নাথ। শ্রীবাস নাথ, আপনাকে স্বাগত। শ্রীবাস নাথ, আমি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ সম্পর্কে জানতে চাই। এই সংগঠনটি কিভাবে কাজ করে, তারা সচেতনতায় কি ধরনের কাজ করছে, আপনি যদি আমাদেরকে জানান। ধন্যবাদ স্যার আমাকে যুক্ত করার জন্য। আমরা স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ 2020 সালে আমরা মানে আমাদের যাত্রা শুরু করেছিলাম। 2020-এ আমাদের 20 জন সদস্য নিয়ে এই সংগঠন যাত্রা শুরু করেছিল। এরপরে আমরা দ্রুতগতিতে বাংলাদেশের 20টা জেলা কভার করি। এখন বর্তমানে আমাদের রেস্কিউয়ার আছে 35+ আপনার প্রশিক্ষিত রেস্কিউয়ার দক্ষ। আর আমাদের কাজ হচ্ছে মানে মানুষের লোকালয়ে কোনো বন্য প্রাণী, বিশেষ করে আমরা সাপ নিয়ে কাজ করি। সাপের পাশাপাশি আমরা বিভিন্ন বন্য প্রাণী নিয়েও কাজ করি। যেমন মানুষের বসত বাড়িতে কোনো সাপ ঢুকে গেলে সেই সাপকে না মেরে আমরা উদ্ধার করে বন বিভাগের অনুমতি নিয়ে নিরাপদ বনে অবমুক্ত করি। এখন পর্যন্ত আমাদের সংগঠন সারা বাংলাদেশে প্রায় 3,000 সাপ সহ অন্যান্য বন্য প্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছে। আপনারা কি এজন্য কোনো পারিশ্রমিক নেন? জি না স্যার, আমরা এই কাজের জন্য কোনো প্রকার পারিশ্রমিক নেই না। আমরা শুধু সচেতনতা বিলি করি যে সাপ আমাদের সাপ সহ বিভিন্ন বন্য প্রাণী আমাদের পরিবেশের জন্য কতটুকু উপকারে আসে সেইগুলা বিলি করি। আপনারা এই যে প্রশিক্ষণের কথা বললেন, সাপ ধরার জন্য নিশ্চয়ই প্রশিক্ষণের প্রয়োজন, আপনারা প্রশিক্ষণ কোথা থেকে নিলেন? আমরা প্রশিক্ষণ নিয়েছি আমাদের যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি, উনি 10 বছর আগে থেকে একাই এসব কাজ করে আসছেন। তো যখন উনি মনে করলেন যে একা উনি কতটুকু কাভার করবেন, মানে আমার একটা টিম দরকার, সেই দিকে উনি অনলাইন ভিত্তিক বেসিকভাবে আমাদেরকে যুক্ত করেছিলেন। যুক্ত করার পর আমাদেরকে উনি উনি নিজ হাতে ট্রেনিং করিয়েছেন, দুই তিন ধাপে ট্রেনিং করাইছেন। এরপর আমাদের সাপ সম্পর্কে যে ধারণা পরিচিতি ওইগুলো নিয়ে অনলাইন ভিত্তিক অনেক ক্লাস করিয়ে আমাদেরকে দক্ষ করেছিলেন। আপনারা এ পর্যন্ত যে বললেন যে 3,000 মতো সাপ উদ্ধার করেছেন, এর মধ্যে কয় প্রজাতির সাপ দেখতে পেয়েছেন? এর মধ্যে আমাদের দেশে এখন পর্যন্ত 15 থেকে 16 প্রজাতির সাপ আমরা উদ্ধার করেছি। আর 20 সাপ, 6-7 প্রজাতি আছে আমাদের রেস্কিউ তালিকায়। আর আমরা যতগুলা সাপ এবং বন্য প্রাণী রেস্কিউ করে মানে উপমুক্ত করেছি সবগুলার তথ্য এবং ডাটা আমরা বন বিভাগকে দিয়ে দিয়েছি। আরেকটা বিষয় জানতে চাই, সাপে কামড় দিলে রোগীকে কি করতে হবে, কি করা যাবে না, এ সম্পর্কে যদি আপনি একটু ধারণা দেন। জি ধন্যবাদ স্যার, এই প্রশ্নটা আসলে গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে এখন পর্যন্ত মানে এই যুগে এসেও মানে সাপে কাটা পর রোগীকে কি করতে হবে অধিকাংশ মানুষ জানে না। সাপে কামড় দেওয়ার সাথে সাথে ওই রোগীর আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আছে সবাই রোগীকে নিয়ে সর্বপ্রথম ওরা উজা অথবা কবিরাজের কাছে যায়। যাওয়ার পর যে সময়টা আছে বাইক করার পর সাপে পৌঁছাতে পারে না, সেজন্য মারা যায়। পরবর্তীতে ওরা হাসপাতালকে দায়ী করে। আচ্ছা, অনেক সময় আমরা দেখতে পাই যে ওঝা চিকিৎসা করেছে, রোগী ভালো হয়ে গেছে, এমনটাও তো রয়েছে উদাহরণ। সেক্ষেত্রে আপনি কি বলেন, কিভাবে রোগী ভালো হয়ে যাচ্ছে? এটা হচ্ছে আমাদের দেশে অধিকাংশ সাপ হচ্ছে আপনার নির্বিষ এবং মৃদু ভেনামাস মানে মৃদু বিষ্ট। তো অধিকাংশ সাপের কামড়ই হয় নির্বিষ এবং মৃদু বিষ্ট সাপেদের। আর বিষ্ট সাপেদের কামড়ের রেকর্ড কম হয়। তো উজারা যে রোগীগুলা মানে ভালো করে, ধরেন আপনার 100 রোগী মানে চিকিৎসা করছে, 80টা রোগী সে ভালো করছে, 20টা রোগী সে ভালো করতে পারে নাই। এর জন্য তার রিপোর্টটা কি আসতেছে সমাজে যে অত 80% রোগী ভালো করতে পারছে, মানে ওই সুনামটা ওইটা মানে সেই দিন থেকে এখন পর্যন্ত ব্যয় করে মানে সমাজে প্রতিষ্ঠিত আছে ওরা, আমরা বারবার হেঁটে যাচ্ছি ওদের কাছে। শ্রীবাস নাথ, এই যে সাপ দেখলেই কি করতে হবে মানুষকে, অনেক সময় আমরা সাপ দেখলে ভয়ে মারতে যাই বা আঘাত করতে যাই, সেক্ষেত্রে সেফ পলিসিটা কি? সেফ পলিসি হচ্ছে যদি কেউ তাদের ঘরে সাপ দেখে ওইটাকে মারা যাবে না, মারা না দেখার সাথে সাথে নিরাপদ স্থানে নিজেকে সরিয়ে
রেস্কিউ টিমকে অথবা আমাদের জাতীয় হটলাইন নাম্বার আছে 999-এ কল দিতে হবে। আর আমরা শোনার সাথে সাথে আমরা সেই সাপ উদ্ধারের জন্য আমরা দ্রুত চলে যাই যে কোনো জায়গায়, আমরা চেষ্টা করি দ্রুত রেস্কিউ করার জন্য। আর মারার কথাটা হচ্ছে, কিছু কিছু মানুষ ওই সাপটা মারতে গিয়ে ভুলবশত কামড়ের শিকার হয়, সেজন্য আমরা না মারতে না বলি। আর সাপ মারা আসলেই আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, পরবর্তী জেনারেশনের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ, মানে সমাজের জন্য এটা দরকার। শ্রীবাসনাথ, আপনি বলছিলেন যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে, ওঝার কাছে না যাওয়ার জন্যে, সেক্ষেত্রে হাসপাতালে, আমাদের সরকারি হাসপাতালে এই যে সাপের দংশনের শিকার হচ্ছে যারা, তাদের জন্য অ্যান্টি ভেনম ইনজেকশন থাকার কথা, আপনারা তো এটা নিয়ে কাজ করছেন, আদৌ কি আসলে ওষুধ পাওয়া যাচ্ছে? এটা বলতে গেলে আমরা অনেকখানি পিছিয়ে আছি স্যার এই দিক দিয়ে। আমাদের দেশের মানে যতগুলা বাইট হয় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কামড়ের শিকার হয়, কিন্তু অ্যান্টি ভেনম গুলা তাকে বিভাগীয় শহরের মানে বিভাগীয় হসপিটালে, তো গ্রাম থেকে একটা রোগী আসতে অনেক সময় লাগে, সেই সময়টা অনেক সময় রোগী রোগী সার্ভাইভ করতে পারে না, ভয় পায়, ভয় পাওয়ার পর হার্ট অ্যাটাক হয়, রোগীর বিভিন্ন প্রবলেম হয়। তো আমরা এই নিয়ে অনেক জায়গায় মানে আমরা আমাদের টিম থেকে দরখাস্ত দিচ্ছি ইউএনও মহোদয়কে বিভিন্ন জায়গায়, মানে উপজেলা। আপনাদের সাথে কি স্বাস্থ্য অধিদপ্তরের কোনো প্রকার যোগাযোগ রয়েছে? আপনাদের যে রেস্কিউ টিম, বাংলাদেশ স্নেক রেস্কিউ টিম, সেক্ষেত্রে আপনাদের তো স্বাস্থ্য অধিদপ্তরের সাথে একটা মেলবন্ধন বা যোগসূত্র থাকা উচিত, সেক্ষেত্রে কি আপনাদের সাথে যোগাযোগ আছে? না স্যার, আমাদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের তেমন পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে তেমন কোনো সম্পর্ক বা যোগাযোগ আমাদের নাই। তো আমরা চেষ্টা করি সব অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখতে। আমরা আমরা যতটুকু জানি যে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পর্যায়ে পর্যন্ত অ্যান্টি ভেনম ইনজেকশন দেওয়া হয়, নিশ্চয়ই আপনারা কাজ করছেন, আপনারা যোগাযোগ করবেন। আমার সর্বশেষ প্রশ্ন, কাউকে সাপে কাটলে তাৎক্ষণিকভাবে কি করা উচিত? প্রথমে কাউকে বাইট বা সাপে কামড় দেওয়ার সাথে সাথে তার তাকে মানে ভয় দেওয়া যাবে না, প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যারা আছে মানে রোগীটা যাতে ভয় না পায়, রোগীকে আশ্বস্ত করতে হবে যে কোনো সাপে কামড় দিলে হাসপাতালে চিকিৎসা হয়, এটা আশ্বস্ত করতে হবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু সাপ, যেমন ক্রেট প্রজাতিদের বিষ হচ্ছে নিউরোটক্সিন, তো নিউরোটক্সিন বিষের প্রভাবে ওটা নার্ভাস সিস্টেমে অ্যাট্যাক করে রুগীকে, তো রুগী যদি ভয় পায় তখন রুগীর এই সার্ভাইভের টাইমটা কমে আসবে। শ্রীবাসনাথ, অনেক সময় আমরা দেখতে পাই যে যে জায়গাটায় দংশন করেছে সেই জায়গাটায় শক্ত করে গিট দিতে বলে গামছা বা অন্য কাপড় দিয়ে, এটা কতটুকু উপকার করে? এটা মানে বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করলে এটা তেমন উপকারী না, কোনো উপকারে আসে না, আর উল্টা আরো ক্ষতি হয়। অনেকেই আপনার সাপে কামড়ের জায়গা ঠিক উপরে শক্ত করে বাঁধে, বাঁধন দেওয়ার পর অনেকক্ষণ ওই জায়গায় বাঁধন থাকার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় পায়ের, তখন পায়ের যে টিস্যু আর চামড়া আছে ওইগুলা পচে যায়, পরবর্তীতে বেশ অধিক সময় বাঁধন থাকার ফলে রোগীর পা কেটে ফেলতে হয় অথবা অঙ্গ হানি হতে পারে। ধন্যবাদ শ্রীবাসনাথ, আপনি বলছিলেন সাপে কাটা বা সাপের সন্ধান পেলে আপনাদের টিমের সাথে যোগাযোগ করতে, নিশ্চয়ই আপনারা একটি নিঃসন্দেহে ভালো কাজ করছেন, আপনারা এগিয়ে যান, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আমি আরেকটা জি বলেন প্লিজ। আমি বলতে চাচ্ছি মানে আমরা প্রচারিত প্রসারিত কিছুই হতে চাই না, আমরা মানুষের জন্য আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের পেজ আছে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ নামে, আমাদের গ্রুপ আছে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ নামে, গ্রুপের মধ্যে আমরা সার্বক্ষণিক 25 জন, আমরা 25 জন সার্বক্ষণিক অনলাইনে থাকি, বিভিন্ন রকমের তথ্য দিয়ে মানুষকে সহায়তা করি গ্রুপের মাধ্যমে। তো আমি এটাই বলবো যে সবাইকে, যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের গ্রুপটা ভিজিট করেন। ধন্যবাদ শ্রীবাসনাথ, এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের নিজস্ব প্রতিবেদক তহিদুজ্জামান।